আমরা কার কাছে সহযোগিতা চাবো? আমাদের লকডাউনে আমাদের দোকানে অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। কুমিল্লা নগরীতে আবারও ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঝের বৃষ্টিতেই তলিয়ে গেছে নগরীর প্রধান সড়কগুলো। পানি ঝুঁকে পড়েছে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয় সহ মানুষের বাসাবাড়িতে। এতে দুর্ভোগ বেড়েছে নগর জীবনে। এবারের পানিতে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে, এমনকি এই এলাকার ভিতরে পুরা প্রত্যেক বাসায় নিচতলা এমনকি প্রত্যেক দোকানপাট সবগুলো আমাদের শেষ হয়ে গেছে। এক একটা দোকানে 20-25 লাখ টাকার মাল পানিতে ভেসে গেছে। একটু ভিতরে এসে দেখলে আরও বুঝতে পারবেন যে আমাদের কী অবস্থা। আমাদের প্রত্যেকটি দোকানে 10-15 লাখ করে 20 লাখ টাকার মাল খুব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে মাত্র একজন সাপে কাটা রোগী আসছে পানির মধ্যে, আমরা পানির মধ্যে বসে চিকিৎসা দিচ্ছি। সবার আমরা এখন চালু রাখতেও পারছি না, চিকিৎসা সেবা অনেক ব্যাহত হচ্ছে এই অবস্থার কারণে। ছেলেরা ব্লাড দিতে হয়েছিল। আচ্ছা, দিতে পারছেন? জি না। কেন? ডাক্তার নাই। টিকা দেওয়ার জন্য আসছিলাম আর কি, তাই সে দেখি এখানে ডাক্তার নেই, ওরা নাকি চলে গেছে সব। রুমের ভিতরে পানি ঢুকছে, এই কারণে সবাই চলে গেছে। আমাদের এই এলাকাটা অনেক উঁচা এলাকা, যার কারণে আমরা অনকালা কি করবো আমরা বুঝতে পারতেছি না। আমরা কার কাছে সহযোগিতা চাবো? আমাদের লকডাউনে আমাদের দোকানে অনেক মালামাল নষ্ট হয়ে গেছে। পানি প্রবেশ করছে এখানে, অনেক নানা ধরনের ঔষধ নষ্ট হয়ে গেছে, যেগুলো আমরা মানে কোথাও যে সরাবো সেটাও পারতেছি না, কারণ পানি বাড়তেই আছে, আমাদের প্রচুর পানি বাড়তেছে। এবং এই বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ মাননীয় মহাপরিচালক মহোদয়কে অবহিত করা হয়েছে এবং পরিচালক স্বাস্থ্য মহোদয়কে অবহিত করা হয়েছে এবং সিভিশন স্যার মহোদয়কে অবহিত করা হয়েছে এবং বিসি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে। আমরা চাই অতি সত্বর এই পানির একটা সমাধান হোক, যেন রোগীরা ভালোভাবে সেবা পায় এবং আমরাও নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যেতে পারি।